এসে গেছি ইনফিনিট ওসিয়ানে, মানে মাইনক্রাফটের ইনফিনিট ওসিয়ান, যেটা অনেকদিন বাদই খেলছি আই থিঙ্ক। তো লাস্ট টাইম এটা খেলেছিলাম অনেকটা পার্টস আগে, তো তারপর আজকে এটা খেলছি। দেখি আর কী করতে পারি আমি এই পার্টসটাই, মানে পার্টটাই। তো গরিবের আরডিএক্সটি এনেবল করে দিয়েছি, আর সত্যি আরডিএক্সটির জিনিসটা খুব দারুণ দারুণ লাগছে, আর সব ব্রাইট ব্রাইট। তো ভিলেজটা ছিল কোন দিকে সে যাবো ওখানে তার আগে আমি দেখি। আর হ্যাঁ, আমি এইটা সরিয়ে দিয়েছি, তো আমার একটা বোর্ড ছিল হ্যাঁ এখানে, আর এগুলো সব রেখে দিই। আর ম্যাপটা নিয়ে নেবো, কারণ ফায়ার চেস্ট আমি কখন পেলাম ঠিক আছে ছিল আই থিঙ্ক। আর ম্যাপটা আমার হাতে থাকবে, কারণ এক্সপ্লোর করবো। আর দেখতে পাচ্ছি না, এটাকে আমি অন করতে হবে। এবার ঠিক আছে, তো ভিলেজটা আই থিঙ্ক ওই দিকেই ছিল, বোর্ডে বসতে পারছি না কেন, আই থিঙ্ক আমাকে আটকে যেতে হবে। ঠিক আছে, এবারে আর হাতে ম্যাপটা নিয়ে নিয়েই বুঝে যাবে কোন দিকে আমাকে যেতে হবে। কিছু খাবার নিয়ে এলে হতো, তো আজকে আমি ভিলেজ যাবো না, আমি যাবো ওইদিকে সুগার কেন ছিল সুগার কেন আনতে। তো দেখবো ওই দিকে যাওয়া যায় কি, আই থিঙ্ক যাওয়া যাবে, আছে যেহেতু যেতে পারবো। তো সুগার কেনটা আমি লাস্ট টাইম ওই দিকে দেখেছিলাম, আর নিচে তো খাবারের অভাব নেই, বাট কোল চাই তার জন্য। হ্যাঁ, কিছু গাছও কেটে আনতে হবে তাহলে আমাকে। আর সুগার কেনটা আমি দেখেছিলাম লাস্ট টাইম ওই দিকে লাভা আছে, কোলও আছে এখানে, অসুবিধা হবে না। তো সুগার কেন আর কিছু ফ্লাওয়ার আছে, বাট ফ্লাওয়ার লাগবে না, সুগার কেনটাই জাস্ট চাই। স্যান্ডও আছে, তো এই দিক দিয়ে আই থিঙ্ক ফের ভিলেজ, ভিলেজ মানে এই দিক দিয়ে বড়ো সড়ো করে জায়গা শুরু। তো কিছু সুগার কেন কালেক্ট করে একটু জায়গাটা এক্সপ্লোর করবো, তারপর নিজের বাড়িতে চলে যাব। জায়গাটাকে একটু দেখা যাক। তো ইনফিনিট ওসিয়ান তো ভেবেছেন, কিন্তু ইনফিনিট ওসিয়ান না, এই দিক দিয়ে অনেকটাই জায়গা আছে, জাস্ট মাঝখান থেকে ওইটুকু কাটা, তার মানে ইনফিনিট ওসিয়ান না এটা। ওখানে আমার বেস সেইখানে, আর এখানে তো এত কিছু আছে, ওখানে কাউ আছে, এখানে গাছ আছে, তো এখানে আসাটা এতে উচিত হয়নি, কারণ আমাকে যেহেতু ওসিয়ানে সার্ভাইভ করতে হবে। তো একটু দেখে নিই, আর আই থিঙ্ক এদিকে সব কিছুই আছে যাদের একটা মাইনক্রাফট নর্মাল ওয়ার্ল্ডে থাকে, ওয়ার্ল্ডে থাকে। সেরের প্যাকটা সত্যি দারুণ। কী চাই, খাবার দে আমাকে, খাবার আমার কাছে তরবাল আছে, তো হয়ে গেছে খাবার। তো এখান থেকে কিছু স্যান্ড নিয়ে নেওয়া যাক, কারণ স্যান্ডে গ্লাস তৈরি করা যাবে। তো আই থিঙ্ক ইনাফ হয়ে গেছে, এর চেয়ে বেশি লাগবে না আমার স্যান্ড, পারলে কিছু ডার্ট নিয়ে গেলে হয়, কারণ জায়গাটাকে তো বড় করতে হবে। ঠিক আছে, এইটুকু নিয়ে অনেক, এখন এগুলো কালেক্ট করে এখান থেকে সরে যাই। আর বোর্ডটা ছিল ওইদিকে, তো আমাকে ওইদিকে যেতে হবে। আর আমাদের এখানে বাইরে বৃষ্টি পড়ছে জোরে জোরে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো বোর্ডটা ছিল আমার ওইদিকে, তো রাত হচ্ছে, তোমাকে হ্যাঁ এটা বেড বানাতে হবে, তার জন্য আমাকে শিবও মারতে হবে। তোমার বোর্ড কোথায়? আই থিঙ্ক বোর্ডটা ওখানে আছে। সুগার কেনটা ওখানেই বসিয়ে দেবো, আর বোর্ডটা এখানেই তো থাকার কথা ছিল। বোর্ড কোথায় আমার? আই থিঙ্ক হ্যাঁ এইদিকে ছিল, কারণ এইদিকে কোল ছিল, আমাকে সে নাপতেই হলো। একদিকে বোট রেখে একদিকে খুঁজতে এসেছি, রিস্পন্ন হয়ে যায় মাঝে মাঝে বোট, আবার রিস্পন্ন হয়ে যায়। তো রাতও হয়ে গেছে, এবারে মনস্টার জম্বি ক্রিপার সব আসবে, কিন্তু তার আগে আমার বোটটা এইখানটা করে আছে। সেই তোমার বোট, এখানে একটা মুরগি, আমার শিপ দরকার, কারণ এই ফ্ল্যাটটা রাতেতে জল, এই ফ্ল্যাটটা নিয়ে নিই। দুটোই থাক, কোথায় চলে যাচ্ছিস? যা আমাকে রেখে চলে যাচ্ছিস, উল্টো বসে বললাম।
আমার বেসে কেউ না স্পন হয়, শুধু ক্রিপার বা জম্বি, না হলেই বেটার। তো ফুলগুলো গিয়ে বসে দাও, কারণ রাত একটু গ্লো করছে ফুলগুলো। তো এর পরের দিন হলো ওইদিকে চলে যাবো, এইদিকে যেটা আছে ওদিকে গিয়ে দেখবো কি পাওয়া যায়। তো একটা মুরগি স্পন হয়েছে আমার বেসে, ঠিক আছে, অসুবিধা নেই। বোটটাকে, বোটে থাক, ভাঙতে হবে না, কারণ বোটে করে তো আরও ট্রাভেল করতে হবে। তো ফুলটা একটা এখানে দুটো মুরগি স্পন হয়েছে, আর সরি মারার ইচ্ছা ছিল না, তুই মাঝখানে এসছিস, পানিতে চলে গেলি দুজনেই। আর হ্যাঁ, সুগার কেন এনেছিলাম, সুগার কেনগুলো বসাবো এখানে এখানে। তো একটা সুগার কেন এখানে, একটা এখানে, এখানে একটা, পাঁচটাই বসিয়ে দেবো, মানে যত কটা আছে আমার কাছে, ঠিক আছে। তো আর এখানে ব্যাম্বু হয়েছে, যেগুলো আমি জ্বালানি কাজে ইউজ করতে পারি, ঠিক এইভাবে। পানিতে নেমে গেল, ঠিক আছে, একে না আনতে হলো, এ নিচে নিচে উঠে পড়তো কিছুক্ষণের পরে। আর হ্যাঁ, তো আমার কাছে কিছু খাবার আমি ফার্নেসে দিয়েছিলাম, হয়েছে কি দেখি। এতে না, এতে তো কিছু ডায়েট কেল হয়েছে, আর এইগুলো দিয়ে আমি করতে পারি। তো আমাকে আরও কিছু ডায়েট কেল এখান থেকে নিতে হবে, মানে কাল্প নিতে হবে। এতে কত চারটে হে লাগলো একটা করার জন্য, কি অবস্থা! তাহলে তার মানে এতে ঠিক হবে না, ব্যাম্বু দিয়ে এই গাছটা ঠিক হবে। যা ফুল ভেঙে দিলাম, আর মুরগিগুলো কত চলে যাচ্ছে, মরে যাবি রে এদিকে। তো গাছ একটা আছে বসিয়ে দিই, আর এখানে কিছু কাল্প ছিল, আরও এখানে খাবারের জিনিস এখানে রাখতে হবে। আর এটা অবসিডিয়ানটা, কাইং অবসিডিয়ানটা রেখে দিই, কারণ এ থেকে একটু লাইট পাওয়া যায়। কাইং অবসিডিয়ানটা রাখবো পানির নিচে একটু এখানে করে। আর কিছু আছে মানে জায়গাটাকে বড় করার মতো? আয়রন আছে বাট। আর আমার এখানে একটা টেরাকোটা আছে, অবসিডিয়ানও আছে কিছু, আর এইগুলো তো যেগুলো লেখা ছিল প্রথম থেকে ছিল এগুলো। তো এবার সকালটার জন্য ওয়েট করি, তারপর আমি ওই দিকটা যাবো, আর মুরগিগুলোকে মেরে আসবো, একটা মুরগিকে মেরে আসি, কারণ খাবার নিতে হবে। তো হয়ে গেছে, কিন্তু খাবারটা গেল কথা। এখানে তো নেই, এখানে একটা ফেদার। আর খাবারটা কোথায়, এখানে? তো হ্যাঁ, আপডেট আই থিঙ্ক এই সোয়াটারও টেক্সচার চেঞ্জ করে দিয়েছে, বাট এইগুলো না, জাস্ট সোয়াটার টেক্সচার চেঞ্জ আছে, স্টোন হোক বা আয়রন হোক, সোয়াটারই জাস্ট টেক্সচার চেঞ্জ। এখানে আয়রন আছে, নিচে এখন অনেকটা জায়গা আছে, বাট আমি এগুলো ভাঙবো না, এগুলো এইভাবেই থাক। আর যতক্ষণে রাত হচ্ছে কিছু আরও কাল পানি নিচে থেকে আনি, এগুলো রেখে দিয়ে। এদিকটা যেতে হবে আমাকে, এখানে করে অনেক কটা আছে। তো বুটে পড়তে হবে, নাহলে এইবার এখানে মরলে আমি ভিলেজে গিয়ে স্পন হবো, আর আমার হাঙ্গার হেলথ বারটাও কম আছে। তো এগুলো কালেক্ট করে কিছু হেলথ বাড়িয়ে নিই, তারপর ফের আমি কালেক্ট করতে যাবো ওখানে। আর আই থিঙ্ক বৃষ্টি নয়েজ তো আসছে বাইরে থেকে, কারণ আমাদের এখানে বৃষ্টি পড়ছে। দুটো স্টেক আই থিঙ্ক ইজিলি হয়ে যাবে, হলো না? এখানে আই থিঙ্ক উঠছে নিচে থেকে, তো হেলথ বারটাকে বাড়িয়ে আসি কিছুটা।
এখানে একটা গাছ পড়ে গেছে, এটাকে কেটে নিই। এটা বড় গাছ, এটা কাটতে গেলে আমাকে অনেক কিছু, অনেক পাতা কাটতে হবে তার আগে। ঠিক আছে, এটা কাটবো ওখানে পরে। তার আগে আমি কিছু এখানে লক্স রেখে দিই আর কাল্প এখানে রেখে দিই। কোল পালে আমি ওটা চালু করে দেবো। আর আমার হেলথ বাড়ার জন্য কিছু তো চাই, খাবার আছে আমার কাছে, অ্যাপেল আছে, এত কিছু রয়েছে। গোল্ডেন অ্যাপেল খাবো না, মানে গোল্ডেন অ্যাপেল এখন ইউজ করবো না। তো ফের গিয়ে নিয়ে যাক, কাল কোথায় আছে। এখানে কিছু আছে, এখানে একবার নিচে গিয়ে নিয়ে যাক। পুরোটা থেকে ভাঙবো না, নিচে থেকে ভাঙবো, কারণ আমাকে তো পরে ফের এখান থেকেই নিতে হবে। এতটা কি ইনাফ? কারণ এখান থেকে তো ফের বড় হবে যখন, তখন ফের পাবো। এখানে অনেক কাল্প আছে, অনেকটা হয়ে গেছে এবারে। আই থিঙ্ক 2-3টে স্ট্যাক তো হয়ে যাওয়ারই কথা। কেউ একজন মারছে আমাকে। তো অনেক কাল পড়ে এখানে, সেখানে কিছু একটা আছে, ওটা গিয়ে দেখবো পরে। এখনই গিয়ে দেখি না, আগে কালগুলো কালেক্ট করে নিই, নাহলে রিস্পন হয়ে যাবে। হ্যাঁ, এই কালগুলো দিয়েও আমি মানে ফার্নেসে দিতে পারি, দিয়ে জ্বালানিভাবে ব্যবহার করতে পারি। দেখাচ্ছি ওটাও, ওয়েট, আগে কালেক্ট করে নিই। তো দিন হচ্ছে আর গাছ থেকে এটা এক্ষুনি পড়লো। তো আমি যদি ড্রাইভ কাল দিয়ে, আমি ক্রাফটিং টেবিল একটা ড্রাইভ কালের ব্লক বানাই এইভাবে। আই থিঙ্ক কোথায় গেল, হ্যাঁ, তো এইটা দিয়েও আমি ফার্নেসে কাল তৈরি করতে পারবো এইভাবে। অ্যাকচুয়ালি 20টা হবে একটা দিয়ে। তো 20টা হয়ে গেলে আমি দেখবো, তার আগে আমি ওটা দেখে আসি ওইটা কি, যেটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এটা এসে দেখবো, ওটা আগে দেখে আসি। বোর্ডটা কোথায়? এখানে আছে, বুঝতে পারছি না। তো এটা ভেতরে ঢুকলে বুঝতে পারবো কী হচ্ছে। উপরে উঠছি না, এই যে পড়ে গেলাম এটা থেকে। ও তো নিচে থেকে কিছু তো একটা আছে এখানে, যার জন্য নিচে থেকে আমার বোর্ডটা উপরে চলে গেলো। সেই বোর্ডটা আই থিঙ্ক আমি পাবো না, আমাকে নামতে হবে। ঠিক আছে, এবারে বোর্ড। আর এখানে জঙ্গল লোক আছে, জঙ্গল লোক না, ডার্ক কোক আছে, আর ওখানে সেই মাশরুম আছে, আর বাইরে কুকুর চা যাচ্ছে, আর এখানে একটা ঘোড়াও আছে। তো কিছু আমি কালেক্ট করে এখান থেকে যাব। এখানে টাইডেন হলো ডাউনের আছে, ওকে যদি মেরে কিছু টাইডেন পাই তো বেটার হবে। সিট মেরে দিল, তো আমি ভিলেজেস বানাবো জানি, কিন্তু আমাকে তার আগে এখানে যেতে হবে। যদি আমি টাইডেন ওলাটাকে, কোন দিকে ছিল সিট মনে তো জানি না, আই থিঙ্ক ওই দিকে ছিল। আর ভিলেজ আসতে গেম ল্যাগ হচ্ছে কেন? আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার অনেক জিনিস ওখানে পড়ে আছে। টাইডেনটা, হ্যাঁ সেই তো, সেইখানে স্পিন করে তাড়াতাড়ি যেতে হবে আমাকে। তো টাইডেন রোলটা তো এখান থেকে গায়েব হয়ে গেছে, আর আমার সোয়ার্ডটাও পাচ্ছি না। সোয়ার্ডটা কথা বললো, এখানে টাইডেন কিছু পড়ে যাবে, এগুলো নিতে পারবো না। আর টাইডেন রোলটা থাকা উচিত ছিল, বাট সোয়ার্ড টাইডেন রোল মানে টাইডেন রোল আর ডাউনেডটা, সেইখানে একটা ডাউনেড, ওইখানে একটা ডাউনেড। আর সোয়ার্ডটা কোথায় গেল আমার? আশেপাশে তো কোথাও নেই। ঠিক আছে, এখান থেকে কিছু জঙ্গল মানে ডার্ক ওক নিয়ে নিই, আর আমার ওখানে গিয়ে বসাবো।
স্যাপলিং বলে, আর জঙ্গল বলে তো জঙ্গলও নিয়ে নিতাম, বাট এখানে আমার জাস্ট স্যাপলিং চাই কিছু। কিছু ডার্ক ওকের উড নিয়ে নিয়েছি মানে লগ, আর কিছু স্যাপলিংও পেয়ে গেছি, বাট এখান থেকে আমি ব্রিজের স্যাপলিং পাচ্ছি না, সরি ব্রিজ গাছ তো এটা, আমি করতে পারছি। একটা স্যাপলিং পেয়ে গেলে বেটার হয়, কারণ ডার্কের জন্য তো চারটে লাগে আর ব্রিজের জন্য একটা হলেই হবে। একটা পেয়ে গেছি, তো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেক কিছু অনেকক্ষণ ধরে আমি এখানে গাছই কাটছি। দেখাচ্ছি কত কী পেয়েছি, এখানে 64 আর এখানে 24 ওড, আর এখানে 5টা এই স্যাপলিং আর 1টি এই গাছ হয়ে গেল। আর ম্যাপে আমি কোথায় আছি, এখানটা করে আই থিঙ্ক ছিলাম আর এখানে আছি। ঠিক আছে, বাড়ির রাস্তা তো এই দিক দিয়ে, আর বোটটা কোথায় কিছু ভুলে গেছি, ফের বোটটা আই থিঙ্ক কোথায় ছিল। ঠিক আছে, যাওয়ার আগে কটা মেরে দিই, কারণ আমার তো বেড লাগবে একটা ওখানে রিসপন্ড পয়েন্ট সেট করার জন্য। আর এখানে বেশিরভাগ লাইট গ্রে উল পাওয়া যাচ্ছে, এইভাবে এটা তো হোয়াইট। এখানে বোর্ডটা আছে আমার, আরে ইস কন্ট্রোলটা না, তো আই থিঙ্ক 3টে হয়ে গেছে, হ্যাঁ 4টে হয়ে গেছে, আর বোর্ডটা এখানে, তো যেতে হবে আমাকে। কোথায় পালাচ্ছিস, তো আই থিঙ্ক ওইদিকে যেতে হবে। আর এখানটা করে কী ছিল, এটা তো একই আইল্যান্ড, আর আমার ওই তো আইল্যান্ড আমার, তো এখানে তো অনেক কাল্প আছে, আমার খাবারের অভাব হবে না, বাট কোল বা এইসবের জন্য আমাকে দেখতে হবে, ব্যবস্থা করতে হবে। আর ম্যাপে যদি দেখি কোথায় আছি, ঠিক যতটা যাবো আমরা এক্সপ্লোর হবে জায়গা, এসেই গেছি। তো প্রথমে আমি স্যাপলিংগুলো বসিয়ে দেবো, আর কিছু ডাটা আনলে হতো, জাস্ট ডাটা আনতেই ভুলে যাই। গ্লিচের কারণে গাছের ভেতরে ঢুকে গেছি, তো এটা আই থিঙ্ক ও কুট ছিল, তো আমি ব্রিজ উঠ পাইনি, আমি ও কুট পেয়েছি মানে ব্রিজ স্যাপলিং। তো এটা বসে এখানে একটা কী কাজ বড় হয়েছে, ও এটা তো কাটিনি যেটা এখনও, ঠিক আছে। আর আমি একটা বেড বানিয়ে নিই, কারণ কাছে জিনিসপত্র তো আছে, এখান থেকে বেড একটা, আর এখান থেকে এইভাবে তোমার বেড। আর কোনো ডাই আছে কি আমার কাছে, হ্যাঁ একটা, এখানে তো আমি ফ্লাওয়ার এনেছিলাম, তো আমি ডাই দিয়ে ব্লু কালারের করতে হবে। এটা ডাই তৈরি করতে গেলে আমাকে ফ্লাওয়ারটা এখানে রাখতে হবে, আর ব্লু ডাই, ব্লু ডাই আই থিঙ্ক আর ল্যাপিস থেকেও পাওয়া যেত, তো ব্লু ডাই পেয়ে গেছি। আর বেডটা এখানে, ডাইটা এখানে, ব্লু বেড, আর বেডটা আমি রাখবো এখানটা করেই, কারণ এখানটা করেই ফাঁকা মতো জায়গা আছে। আর এইভাবে রেসপন্ড পয়েন্ট সেট, তবে ডেড বা মারা গেলে আমি এখানেই রেসপন্ড হব। আর গাছগুলোকে কেটে দিই, এগুলো যেগুলো যেগুলো পড়ে আছে এখানে, আই থিঙ্ক আর নেই, তো এই উটটা নিয়ে নিই আর চেষ্টা করে দিই যা কোথায় হলো। ঠিক আছে, আর এই কাজগুলো কেটে দিই, আর নিচে আমি 4টে ডার্ক ওক স্যাপলিং ওখানে লাগিয়ে দিচ্ছি ওইখানে, তো এটা কাটার পর ওইগুলো বড় হয়ে যাবে, তো ওখান থেকে পাওয়া যাবে। আর এগুলো রেখে দিই, আগে এইটা কেটে দিই, আমি এটাও কেটে দিলাম সুগার কেনটাও, ঠিক আছে এগুলো রেখে দিচ্ছি, আর এইটাও রেখে দিই। খাবার এগুলো লাগবে না, জাস্ট আমি নদীতে মানে এখানে থাকবো, তো এই খাবারগুলোতেই আমার ইনাফ। তো হ্যাঁ দেখি 20টা হয়েছে কি, কারণ এটা 20টা হওয়ার কথা, পুরো 20টাই হয়েছে, তো আমি এই দিয়ে এইভাবে এই তৈরি করা যেতে পারে। তো সুগার কেনটা আমি এখানে লাগিয়ে দিই, তো এখানে 64 কাল্প রেখে আর 3টে ব্লক দিয়ে দেবো এইভাবে, যাতে আমার 60 কাল্প রেডি হয়ে যায়, আর সেইগুলো দিয়ে ফের এরকম ডায়েট কাল্প ব্লক তৈরি করে ফের দিয়ে দেবো, তো খাবার আর কোলের চিন্তা তোমার আর হবে না। তো খাবার তোমার কিছু এখন দরকার, কারণ হেলথ বার ঠিকই আছে, আর মাইন করার জন্য ওখানে গাছের স্যাপলিং পড়েছে, তো মাইন করার জন্য আমার কোল মানে কোল চাই মাইন করতে হবে তার জন্য। আর এখান থেকে তো ওইখানে এখন উঠা আছে,
তো এবার আই থিঙ্ক আর উড নেই, তো এগুলো নিজে নিজেই পড়ে যাবে। তো এখন এইটাকে ক্লিয়ার করি আগে, এখানে এখনও উড আছে। তো আই থিঙ্ক আর উড নেই, বুঝে যাবে। হ্যাঁ আর উড নেই। তো স্যাপলিং পড়েছে, একটা স্যাপলিংটা আমি কোথাও একটা বসিয়ে দিই, একটুখানি জায়গায় কত কী করতে হচ্ছে। আর এইখানে এটা উঠবে, তার আগে আমাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। তো ফের একটা পেয়েছি, তো এটা এখানে বসিয়ে দেবো। আর এইগুলো একটু পরেই বড় হয়ে যেতে পারে, তা বোন মিল হলে এগুলো বড় করে নিতে পারতাম। কত স্যাপলিং! তো স্যাপলিং যেখানে যেখানে পড়েছে এক্ষুনি উঠে পড়বে। তো একবার দেখে নিই পানি নিচে গিয়ে, তবুও এখানে একটা আর ওখানে একটা কোথাও ছিলই। তো এগুলো বসাবো না, এগুলো চেষ্টাই থাক। আর যেগুলো যেগুলো দরকার পড়বে আমার বাইরে থেকে নিয়ে চলে আসবো, এই মানে এই আইল্যান্ডের বাইরে থেকে। এই হেলমেটটা আই থিঙ্ক লাস্ট টাইম ওই পোর্টালের কাছ থেকে পেয়েছিলাম, যেখানে ভাঙা পোর্টাল আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো রাত হয়ে গিয়েছিল বলে ঘুমিয়ে পড়েছি, আর ফের রেসপন্স পয়েন্ট সেট। ঠিক আছে, আর ম্যাপটাতে এক্সপ্লোর করার মতো এখন অনেক কিছু আছে, কারণ এটা জাস্ট একটা ওশিয়ানের মাঝখানে। তো ওইদিকে অনেক জিনিস আছে, ওদিকে অনেক কিছু আছে, আর ভিলেজও আছে। ভিলেজে যাবো না আমি, ভিলেজে মাঝে মাঝে যাবো যখন খুঁজতে হবে। ভিলেজটা আই থিঙ্ক এইদিকে, হ্যাঁ, কারণ ওটা ওখানে তো ভিলেজের কাছাকাছি পড়ছে ওটা। তো ওখানে যদি যাই মাশরুমও পাবো। আর এদিকটা দেখা হয়নি, এদিকটা কী ছিল, এদিকটা গিয়েছি, এদিকটাও আই থিঙ্ক গিয়েছিলাম। তো এখানে স্যাপলিং আছে, তো আর কী কী করা যেতে পারে দেখি। ক্রাফটিং টেবিলে গিয়ে দেখি কিছু তৈরি করা যাবে। হ্যাঁ এটা তো তৈরি করা যাবে, এটা স্মোকার তৈরি, কিন্তু স্মোকার তো খাবারের জন্যই তৈরি হয়, করলেই আমার কাছে ডিসেন্টেন্টের জন্য স্টোন স্ল্যাব চাই। আর ব্যানার তৈরি করতে পারবো, কারণ আমার কাছে স্টিক আছে, এসব তো কমন জিনিস। আর এগুলো থেকেও ফিরত থেকে আমি কাল্প নিতে পারবো, তো এটা ভালো জিনিস। আর তৈরি করার মতো আর কি আছে, তো কিছু কাল্পস আরও নিয়ে আসি, কারণ খাবারের তো ওটাই ছাড়া এখানে আর কোনো বেশি খাবার নেই। গাছ থেকে কখন অ্যাপেল পড়বে তখন সে আসে, বসে থাকলে হবে না। তো কিছু কাল্প আরও নিয়ে আসি, এখানটা করে গিয়ে ডুব করবো, মানে ডুব মারবো। পুরো নিচে থেকে নেবো না, একটু ওপর থেকে নেবো, যাতে পরে এখান থেকে পুরোই তো নিচে হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, এখানে অনেক কাল্প আছে। আর এখানে মারা গেলেও অসুবিধা, কারণ ডিএসপন পয়েন্ট আমার তো এখানেই সেট আছে, তো এখানেই ফেরত জিনিস পেয়ে যাবো। তো এবারে তো ওকে উঠতেই হবে। আর একটু দূরে যেতে হবে আমাকে তার জন্য। এবারে আর কোথায় আছে, এখানে কিছু আছে, এখানে তো এখানে কিছু আছে। তো অনেকটাই হয়ে গেছে, এবারে আমাকে অন্য কিছু, শুধু ওখানে গাছ আমার কমছে সেটা। তারপরে এগুলো কালেক্ট করে নিই আগে, যেগুলো যেগুলো কাটলাম। কত এখানে, আই থিঙ্ক দুটো তিনটে স্ট্যাক তো হয়েই যাবে ইজিলি। তো আমার এই গাছটাও বড় হয়ে গেছে, ডার্ক ওকটা। তো ডার্ক ওক থেকে চারটে স্যাপলিং পালে তবে ফের আমি ডার্ক ওক বসাতে পারবো, নাহলে হবে না। এখানে কিছু একটা ছিল, এই গাছ কেটে নিই, এটা অনেকটাই বড় আছে। অনেক হয়ে গেছে এবারে, সবটা কালেক্ট করে তারপরে আমি ওই গাছটা কাটতে। আর ব্যাম্বুগুলোও বড় হয়ে গেছে, বাট ব্যাম্বু খুব তাড়াতাড়ি জ্বলে যায়। আমার স্টোনের এক্স শেষ হয়ে গেছে, একটা স্টোনের এক্স বানাতে হবে আমাকে, সেখানে আরও দুটো দিয়ে দিই। তো একটা স্টোন আমার এখানে রাখা আছে, আই থিঙ্ক স্টোন এখানে, আর স্টিক এখানে, আর একটা স্টিক ছিল এইতে এখানে। তো স্টোনের এক্স বানাতে গেলে এক্স
আর বাদ বাকি যা যা লাগবে না আমি রেখে দিই। এখন খাল অনেক হয়ে গেছে, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না। তো স্টোন এক্সট্রা কোথায় গেল রেখে দিই? ও এখানেই আছে ইনভেন্টরিতে। তো এই গাছটা রেখে দিই পুরোটা স্টোন এক্স দিয়ে। এদিকে যদি চারটে স্যাপলিং পাই তবেই আমি নেক্সট গাছ বাঁচতে পারবো, নাহলে হবে না, নাহলে ফের আমাকে স্যাপলিং আনতে যেতে হবে। তো নেক্সট আই থিঙ্ক আমার আর কোনো কাজ নেই এতে। আর ওটা পানি থেকে উঠলো, তো যদি স্যাপলিং পড়ে তবে আমি ফের এই গাছটা বসাতে পারবো। তো যেগুলো যেগুলো পানিতে পড়ে যাবে উঠুক, তারপর দেখি আর কিছু আছে। হ্যাঁ এই তো উঠছে, নিচে কমন ব্লকটা কিসের? এখানে কিছু একটা নেই, আদি এখানে কোনো মবস নেই। এই গাছটা বড় হয়ে গেছে, এটাও কেটে দিই, এটাও বড় গাছ একটা। না এটা বড় গাছ না, আর উঠ থাকতো বড় গাছ হলে। আর যাই হোক ওখানে একটা স্যাপলিং পড়ে জঙ্গলের, এখানে একটা আর একটা হলে হয়ে যাবে, কারণ আমার কাছে আগে থেকে একটা আছে। এখানে কোথায় গেল? এখানে আর উঠগুলো এখানে রেখে দিই। দেখি এখানে কটা হলো, এখানে না তো আর দুটো হয়ে, তারপরে এই দুটো ফের কাজ করা শুরু করে দেবে, কারণ 58 আর 60 আর হওয়ার কথা আছে। এই তো একটা বসে, ঠিক আছে তো এগুলো বসিয়ে দিয়ে পারে। ফের 5টা হয়ে গেছে, তো যেখানে যেখানে ছিল সেখানে সেখানে বসাবো এইটা। এবার আনলিমিটেড উড আসবে, আর আমি কিছু স্ল্যাব বানিয়ে জায়গাটাকে বড় করতেও পারি, বাট এগুলো করবো না, কারণ নিচে জায়গার কালগুলো নিয়ে তারপর জায়গাটাকে বড় করবো। তো ভিডিওটা আজকে এটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং।